আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকবো সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ ঢাকা বিভাগ, সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। এবার শিরোনাম, গাজীপুরে ভোটারের দ্বারে দ্বারে মেয়র কাউন্সিলর প্রার্থীরা, উন্নয়নের অঙ্গীকার নৌকার আজমতুল্লার, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি অন্যদের। পদ্মা সেতুতে চূড়ান্ত ধাপে বসানো হচ্ছে পাথরবিহীন রেললাইন, 94% কাজ সম্পন্ন, জুনেই মাওয়া ভাঙা রুট চলাচল উপযোগী করার আশ্বাস। উদ্বোধনের আগেই হেলে পড়েছে টাঙ্গাইলের মিরাইল সেতু, পুনর্নির্মাণ না করেই টাকা তুলে নেয়ার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে, নতুন সেতু নির্মাণের আশ্বাস। গাজীপুরে বইছে ভোটের হাওয়া, প্রতিদিন নগর উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন মেয়র কাউন্সিলর প্রার্থীরা, সুযোগ পেলে বর্তমান সরকারের উন্নয়ন ধারাবাহিকতা রক্ষা করার আশ্বাস আওয়ামী লীগের মেয়র প্রার্থীর। আর অন্য মেয়র প্রার্থীদের উদ্বেগ সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে, জুনায়েদ রুবেলের তোলা ছবি ও রাজিবুল হাসানের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। প্রতিটি এলাকা অলিগলিতে সবখানেই নির্বাচনী আমেজ। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে তৈরি হয়েছে প্রত্যাশার হিসেব। আমরা কারো চাপে ভোট দিব না, আমরা বিবেক বিবেচনা করে ইনশাআল্লাহ ভোট দিব। যারা দেশের উন্নয়ন করব, দেশের নিগা চিন্তাবিদ, আমরা তাকেই আমরা নির্বাচিত করব। সব দিক দিয়ে পরিপূর্ণ, আমরা সুন্দর, সৎ, সাহসী, ধার্মিক, সব দিক দিয়ে ভালো একটা মেয়র চাই। জনগণের সাহায্য সমর্থন করব, হ্যাঁ আমরা ভোট দিব। আশা করি যে প্রার্থী পাস করুক তারা গাজীপুরের উন্নয়নে এবং নগরবাসীর উন্নয়নে কাজ করবে। প্রতিদিন শহরের অলিগলিতে ছুটছেন মেয়র কাউন্সিলর প্রার্থীরা, বর্তমান সরকারের নানা উন্নয়ন বার্তা তুলে ধরে ভোট চাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী। একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন চাচ্ছি এবং সেই নির্বাচনটি অংশগ্রহণমূলক নির্বাচন আমরা চাচ্ছি, সেই জন্য আমরা বাধা দিতে যাব না। আমাদের কাজ হলো জনগণের কাছে যে ভোট প্রার্থনা করা। স্বতন্ত্র প্রার্থী জায়দা খাতুন সহ অন্যান্য প্রার্থীরাও 57টি ওয়ার্ডের ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বৃহস্পতিবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী। এ সময় পোশাক শ্রমিকদের নিরাপদ আবাসন ব্যবস্থা তৈরির আশ্বাস দেন তিনি। গাজীপুরকে সুন্দর করে গড়ে তোলার জন্য সহযোগিতা করবেন, বিশেষ করে শিক্ষা এবং পরিবেশ এবং নগর যে সুন্দর করা বিষয়গুলো সেখানে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। গাজীপুর সিটি নির্বাচনের ভোট গ্রহণ 25 মে, ভোটাধিকার প্রয়োগ করবেন 184,363 জন ভোটার। সময় সংবাদ, গাজীপুর। পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন সফলভাবে চালানোর পর এখন দ্রুত গতিতে চলছে পাথরবিহীন রেললাইন স্থাপনের চূড়ান্ত ধাপের কাজ। কর্তৃপক্ষ বলছে আগামী জুনের মধ্যেই মাওয়া ভাঙা অংশ যাত্রীবাহী ট্রেন চালানোর উপযোগী করা সম্ভব। আবু সাইদের ছবিতে নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। স্বপ্নজয়ের পদ্মা সেতুতে এবার যাত্রীবাহী ট্রেন চলাচলের অপেক্ষা। সড়ক পথে সাফল্যের পর বহুমুখী এই সেতু ঘিরে আধুনিক রেল নেটওয়ার্কে যুগান্তকারী অধ্যায় রচনা হতে যাচ্ছে। গত 4 এপ্রিল পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলক চালানো হয় ট্রেন, সফলভাবে অতিক্রমের পর দ্রুত এগুচ্ছে চূড়ান্ত ধাপের কাজ। ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হওয়ার পথে এখন পদ্মা সেতু। ঘন্টায় 120 কিলোমিটার গতির উপযোগী লাইনে থাকবে না কোনো জোড়া, তাই সেতুর স্লিপার ও স্টিলের ট্রেন লাইন যুক্ত করার ক্লিপ খুলে জোড়া যুক্ত করা হচ্ছে সূক্ষ্মভাবে। অত্যাধুনিক CBI সিগন্যালিং সিস্টেম চালু করতে রেললাইনের পাশ দিয়ে স্থাপন করা হচ্ছে শক্তিশালী অপটিক্যাল ফাইবার। সিগন্যাল টেলিকমিউনিকেশনের কাজ দুই পাশে অলরেডি কাজ শেষ হয়ে গেছে, ম্যাক্সিমাম কাজ শেষ হয়ে গেছে, অলরেডি 96% মতো কাজ শেষ। কর্তৃপক্ষ বলছে আগামী জুনের মধ্যেই মাওয়া ভাঙা অংশে যাত্রীবাহী ট্রেন চালানোর উপযোগী করা সম্ভব হবে। যথাসময় গুণগত মান, সেটা আমার ফার্স্ট ইম্পর্টেন্ট, যে গুণগত মান বজায় রাখবে এবং সেফটি, যাতে ভবিষ্যতে যাতে যাত্রীদের কোনো অসুবিধা না হয়, ট্রেন যেটা চলবে তার কোনো সমস্যা না হয়, সেগুলো আমরা বজায় রাখছি। ঢাকা থেকে ভাঙ্গা এই অংশে 82 কিলোমিটার রেলপথের মধ্যে ইতিমধ্যে 72 কিলোমিটার রেল লাইন ইতিমধ্যে স্থাপিত হয়েছে এবং এ কাজের অগ্রগতি প্রায় 85%।
আশা করি আগামী সেপ্টেম্বরের মধ্যে আমাদের ঢাকা থেকে বাংলা এই অংশের সম্পূর্ণ রেল লাইন স্থাপনের কাজ শেষ হবে। ঢাকা থেকে যশোর পর্যন্ত পুরো প্রকল্পের অগ্রগতি 89%, আর মাওয়া থেকে ভাঙা অংশের অগ্রগতি 93% বেশি। পাথরবিহীন রেললাইন স্থাপনের পর 6.68 কিলোমিটার দীর্ঘ মূল পদ্মা সেতুতে এখন চলছে খুঁটিনাটি কাজ, তাই সেতু জুড়েই দেখা যাচ্ছে কর্মযজ্ঞ। পদ্মা সেতু থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। টাঙ্গাইলে উদ্বোধনের আগেই হেলে পড়া সেতু পুনর্নির্মাণ না করেই প্রকল্পের টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে দুর্ভোগে স্থানীয়রা। নতুন সেতু নির্মাণের পাশাপাশি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে রিপোর্ট। রড পেরিয়ে জরাজীর্ণ সেতু, উঠে গেছে খোয়া ও বিটুমিন। দীর্ঘদিনের পুরনো সেতুর মতো দেখালেও নির্মাণের পর উদ্বোধনই করা হয়নি এটি। 2016-17 অর্থ বছরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি ফুলবাড়ির সড়কের নিরাইল এলাকায় নির্মাণ করা হয় 60 ফুট দীর্ঘ নিরাইল সেতু, কিন্তু উদ্বোধনের আগেই হেলে পড়ে ব্রিজের একাংশ। এ সময় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরেজমিন তদন্ত শেষে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিজ খরচে সেতুটি পুনরায় নির্মাণের নির্দেশ দেয়। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটি পুনরায় নির্মাণের জন্য ভাঙ্গা শুরু করলেও কাজ শেষ না করেই প্রকল্পে টাকা তুলে নেয়। এতে চরম দুর্ভোগে আশপাশের কয়েক এলাকার মানুষ। আমরা এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে পারি না, আমাকে খুব অসুবিধা। প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, ছাত্র ছাত্রীদের যাতায়াতে অনেক অসুবিধা। মাঝে মধ্যে কাছে ডেলিভারি রোগী বাড়িতে অসুস্থ হয়ে মারা যায়, বাজার যেতে পারে না, ভালো একটা আত্মীয়স্বজন করতে পারি না। 10-12টা গ্রাম আমরা খুব কষ্টের মধ্যে আছি, আবার আমরা 15-20টা চাই। তদন্ত করে ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নতুন করে সেতু নির্মাণের কথা জানান জেলা প্রশাসক। কারা এই কর্তৃপক্ষ, প্রত্যাশী সংস্থা কারা, তাদের মাধ্যমে কতটুকু কি হয়েছে এবং আমি রিজন বিহাইন্ড এটি যাচাই বাছাই করে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। নিরাইল সেতুটি নির্মাণে ব্যয় হয় 54 লাখ টাকা। সময় সংবাদ, টাঙ্গাইল। প্রকল্পের সময় 1 বছর বাড়িয়েও শেষ হয়নি রাজবাড়ির পাংশা হেডকোয়ার্টার থেকে মৃগি পর্যন্ত সড়কের সংস্কার কাজ। ধুলোবালি সহ চরম দুর্ভোগে এই পথে চলাচলকারীরা। ভাঙা সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে এলজিইডি। আশিকুর রহমান পিয়ালের রিপোর্ট। দীর্ঘদিন ধরে রাস্তায় বিছিয়ে রাখা হয়েছে খোয়া, যানবাহনের চলাচলে উঠে গিয়ে তৈরি হয়েছে খানাখন্দ। 2020 সালের 30 সেপ্টেম্বর শুরু হয় রাজবাড়ির পাংশা হেডকোয়ার্টার থেকে মৃগি পর্যন্ত 11 কিলোমিটার সড়কের সংস্কার কাজ, যা শেষ হবার কথা ছিল 2022 সালের 30 এপ্রিল। কিন্তু নির্ধারিত সময় পার হবার পর 1 বছর সময় বাড়ানো হলেও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান মীর হাবিবুল আলম। ভাঙা সড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা, ধুলোবালিতে আক্রান্ত হচ্ছে মানুষ। 2022 সালের এপ্রিলের 30 তারিখের মধ্যে রাস্তা শেষ হওয়ার কথা ছিল, লেখা আছে এখানে, রাস্তা কোনো কাজ হচ্ছে না, প্রায় অটো নিয়ে অ্যাক্সিডেন্ট করে পড়ে যায়। 2 মিনিটের পথ 10 মিনিটে যাওয়া যায় না। আমাদের রাস্তাটা যাতে দ্রুত মেরামত করার সমাধান চাচ্ছি আমরা। এ নিয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করলে কথা বলতে রাজি হননি, তবে দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে বলে জানায় এলজিইডি। আগামী 1-2 তারিখের 2-3 দিনের মধ্যেই সে পাংশা হেডকোয়ার্টারের এই রাস্তার কাজ শুরু করবে, সে আমাদের কথা দিয়েছে। সড়কটি সংস্কার কাজে ব্যয় ধরা হয়েছে 11,03,39,000 টাকা। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। মানিকগঞ্জে নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তুলছে প্রভাবশালীরা। এতে প্রতি বছর ভাঙছে তীর, আতঙ্কে এলাকাবাসী। প্রশাসনের যোগসাজশে অবৈধ কারবার চলছে বলে অভিযোগ স্থানীয়দের। পদক্ষেপ নেওয়ার আশ্বাসেই দায় সারছে জেলা প্রশাসন। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট। মানিকগঞ্জের পদ্মা, যমুনা, ইসামতি, ধলেশ্বরী নদীতে চলছে অবৈধভাবে ডেজার দিয়ে বালু উত্তোলনের মহোৎসব। দিনরাত বালু উত্তোলন করলেও প্রশাসনের নেই নজরদারি। এতে প্রতি বর্ষা মৌসুমে ভাঙছে নদীর পাড়। ভেঙে যাচ্ছে, আমার গসবই দইতেছে, নদীর পারে বাড়ি ভাঙে শুরু তেমনি ক্ষতি হয়ে যায়। শব্দতে আমরা পড়াশোনা করতে পারি না, আমাদের হুমকি ধমকি দেখায়, আবার থানা আসার লোক আসে, আমাদের ভয়টাই দেখায়। তাদের সাথে তার আমরা কোনো যুদ্ধ করতে পারি না।
তবে অবৈধ ডেজার বন্ধে ও নদীর নাব্য ধরে রাখতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলার শীর্ষ কর্মকর্তা। ডেজার চলছে, যখন খবর আমরা পাই সেই খবর পাওয়ার সাথে সাথে সেটা আমরা বন্ধ করি, মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা দেওয়া হয়, জেল দেওয়া হয়। এটা শুধু পদ্মা যমুনা নদীর কথা না, এবং আমাদের কৃষি জমি সুরক্ষার ক্ষেত্রে এই পদক্ষেপগুলো গ্রহণ করা হয়। মানিকগঞ্জের সাত উপজেলায় নদী থেকে শতাধিক অবৈধ ডেজার দিয়ে প্রতিদিন হাজার হাজার ঘনফুট বালু উত্তোলন করছে প্রভাবশালীরা। সময় সংবাদ, মানিকগঞ্জ। মুন্সিগঞ্জের মাওয়ায় রেকর্ড দামে বিক্রি হচ্ছে ইলিশ। প্রতি কেজি বড় ইলিশের দাম হাঁকা হচ্ছে 3,500 টাকা। একদিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 800 টাকা। ছুটির দিনে ক্রেতা বেশি থাকায় দাম চড়া বলে দাবি আড়তদারদের। আবু সাইদের ছবিতে নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। জ্যৈষ্ঠের ভোরেই ঝাঁকে ঝাঁকে ইলিশের পসরা, যেন রূপালি ঝিলিক চারিদিক। ইলিশের পাইকারি হাঁকডাক। মুন্সিগঞ্জের পদ্মা তীরের মাওয়া আড়ত জুড়ে ছুটির দিনে ক্রেতাদের উপচে পড়া ভিড়। আগুন দাম সত্ত্বেও ইলিশের স্বাদ নিতে হুমড়ি খেয়ে পড়ছেন পাইকার ভোক্তা। সরবরাহ স্বাভাবিক থাকলেও একদিনের ব্যবধানে বেড়েছে 800 টাকা। এত দাম হইলে তো আমাদের সাধারণ মানুষের জন্য অনেক দুর্ভোগ। তবে সিন্ডিকেট অস্বীকার করে আড়তদাররা বলছেন, জেলায় গেল মৌসুমে 2,195 মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছে। কারেন্ট জেলার ফ্যাক্টরিগুলি বন্ধ করা হোক, তাহলে পদ্মায় ব্যাপক ইলিশ, রূপালী ইলিশ হবে। ঐতিহ্যবাহী মাওয়া পাইকারি হাটে 29টি মৎস্য আড়ত রয়েছে। প্রতিদিন এই হাটে 2-3 ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। আর এই হাট ঘিরে প্রায় 3,000 মানুষের রুটি রুজি। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। রাজবাড়িতে বোরো ধানের বাম্পার ফলন হলেও ন্যায্য দাম নিয়ে শঙ্কায় কৃষকরা। কৃষকরা জানায়, কীটনাশক সহ অন্যান্য খরচ বাড়লেও বাজারে ধানের দাম কম। প্রতিমণ বিক্রি হচ্ছে 800-900 টাকা দরে। এতে উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় তারা। ন্যায্য দাম নিশ্চিতে বাজার তদারকের দাবি তাদের। চলতি মৌসুমে রাজবাড়িতে 13,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এবার ধানের খেতে বাম্পার ফলন, কিন্তু এবার ধানের দাম না পাওয়াতে কৃষক বাঁচবে না। হাটে নিলে ধান নিতেই চায় না, ধানে খরচের পয়সা উঠবে না। মন এটা পড়তে দাম 1,000 টাকা, এখন ধানের দাম হলো 800-900 টাকা। বিভাগীয় সময় আরেকবার। গায়ে নেই মূল্য, উৎপাদন কিংবা মেয়াদোত্তীর্ণ তারিখ, সুযোগ বুঝে গ্যাস সিলিন্ডারের দাম 200 টাকা পর্যন্ত বাড়িয়েছেন মাদারীপুরের ব্যবসায়ীরা। এতে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদা তাকুন। মাদারীপুর শহরের কলেজ রোড এলাকায় রেস্তোরাঁ ব্যবসা করেন অহিত শিকদার। রেস্তোরাঁয় রান্নায় ব্যবহার করেন গ্যাস সিলিন্ডার, এজন্য 12 কিংবা 35 কেজি ওজনের সিলিন্ডার কিনেন তিনি। কিন্তু সরকার নির্ধারিত মূল্যের বাইরে 50-200 টাকা পর্যন্ত বেশি দামে সিলিন্ডার কিনতে হচ্ছে অহিতকে। সরকারি রেটে দেওয়া হইতো আমাদের জন্য অর্থনৈতিকভাবে একটু ভালো হইতো। শুধু অহিতই নন, জেলার অধিকাংশ বাসাবাড়ি, হোটেল, রেস্তোরাঁয় ব্যবহার করা হয় বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার। কিন্তু বাজারে একটি সিলিন্ডারের গায়েও লেখা নেই নির্ধারিত মূল্য, উৎপাদন কিংবা মেয়াদ উত্তীর্ণ তারিখ। প্রশাসনের নজরদারির অভাবে অসাধু কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে এই কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। এরাটা সিন্ডিকেট করে যে 1,300 টাকা হলে 1,300 টাকাই বিক্রি করবে। সরকারের প্রতি আকুল আবেদন, প্রতিটা গ্যাসের বোতলের মূল্য যেন নির্ধারিত মূল্যেই রাখে। অতিরিক্ত দামে যদি কেউ গ্যাসের সিলিন্ডার বিক্রি করে থাকে, আমরা তার বিরুদ্ধে তদন্ত করে আইনানুগভাবে আমরা অ্যাকশন নেব। মাদারীপুর জেলায় অর্ধশত পাইকারি দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হয়, তবে খুচরা দোকানের সংখ্যা কয়েকশো। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। সড়কের একাংশে ভাগার, নেই ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা। যত্রতত্র আবর্জনা ফেলায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, ভোগান্তিতে নরসিংদী পৌরবাসী। তবে সহসা বর্জ্য ব্যবস্থাপনায় কোনো উদ্যোগ নেই বলে সাফ জানায় পৌর কর্তৃপক্ষ। আশিকুর রহমান পেয়ালের পাঠানো তথ্য ও মাহমুদুল হাসান মাহফুজের ছবিতে রিপোর্ট। ময়লা ফেলা নিষেধ, সড়ক বিভাগের এমন সাইনবোর্ড থাকলেও পাশেই বিশাল ভাগার, এমনকি আবর্জনা দখল করেছে সড়কের একাংশ।
নির্দিষ্ট জায়গা না থাকায় নরসিংদী পৌরসভার অন্তত 15টি পয়েন্টের সড়কের পাশেই তৈরি করা হয়েছে ময়নার ভাগার, বাদ যায়নি ঢাকা সিলেট মহাসড়কও। স্থানীয়দের অভিযোগ, আবর্জনার কারণে দুর্গন্ধের পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দুর্গন্ধ, ময়লা রাস্তায় পড়ে থাকে, ঘরের মধ্যে দুর্গন্ধ থাকতে পারি না, এই যে আমরা বলি আমাদের কথা কেউ শুনে না। বর্জ্য ব্যবস্থাপনায় কোনো উদ্যোগ নেই পৌরসভার, তবে এই বিষয়ে জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন হলে সংকট সমাধান হবে বলে জানান পৌর মেয়র। এখন যে ময়লা দৃশ্যমান, এই ময়লা বর্জ্য ইনশাল্লাহ কারো চোখে আর পড়বে না, এটার জন্য একটু তো সময় লাগবে, কিন্তু এই পরিকল্পনাটি এখন পরিকল্পনাধীন আছেন এবং এই ব্যাপারে আমরা আমাদের প্রয়োজনীয় কাগজপত্র আমরা সাবমিট করেছি। নরসিংদী পৌরসভার 9টি ওয়ার্ড থেকে প্রতিদিন 5টি গার্বেজ ট্রাক ও 26টি ভ্যানের মাধ্যমে 200 পরিচ্ছন্ন কর্মী 90 টন বর্জ্য সংগ্রহ করে এসব স্থানে ফেলেন। সময় সংবাদ নরসিংদী। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজীপুরে ভোটারের দ্বারে দ্বারে মেয়র কাউন্সিলর প্রার্থীরা, উন্নয়নের অঙ্গীকার নৌকার আজমতুল্লার, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি অন্যদের। পদ্মা সেতুতে চূড়ান্ত ধাপে বসানো হচ্ছে পাথরবিহীন রেললাইন, 94% কাজ সম্পন্ন, জুনেই মাওয়া ভাঙা রুট চলাচল উপযোগী করার আশ্বাস। এবং উদ্বোধনের আগেই হেলে পড়েছে টাঙ্গাইলের নিরাইল সেতু, পুনর্নির্মাণ না করেই টাকা তুলে নেওয়ার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে, নতুন সেতু নির্মাণের আশ্বাস। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকব চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গেই থাকুন সময়।